আসসালামু আলাইকুম। তাহলে ট্রেনিং এর পক্ষ থেকে আমি হাবিবুর রহমান আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো লাস্ট টিউটোরিয়ালে আমরা যে বিষয়গুলো দেখেছিলাম সেটা হচ্ছে কিভাবে টেমপ্লেটিং করতে পারি, ব্লেড টেমপ্লেট ইঞ্জিন সম্পর্কে আমরা জেনেছিলাম। তো ওই ধারাবাহিকতায় আজকে আরো বেশ কিছু নতুন বিষয় দেখব। তো চলেন আমরা প্রজেক্টটাকে রান করে নিই ব্রাউজারে। প্রথমে তো রান করে নিচ্ছি পাবলিক। আমরা এরকম একটা আউটপুট দেখতে পাচ্ছি। তো এই আউটপুটের এগেনস্টে আমরা যদি বিহাইন্ড দ্য স্টোরেজ অ্যানালাইসিস করি, তো এই রিকোয়েস্টের জন্য এই ভিউটা লোড হচ্ছে। রিকোয়েস্টার জন্য কোন ভিউ লোড হবে সেটা বলা থাকে কোথায়? সেটা বলা থাকে হচ্ছে রাউটস এর মধ্যে ওয়েব ডট পিএইচপি, এখানে বলা থাকে। তো এখানে দেখতে পাচ্ছি বেসিক্যালি আমরা যখন, এটা হচ্ছে বেস পাথ, যেটা এখানে রিকোয়েস্টার যেখানে করা আছে এখানে, এটা বেস পাথ। তো বেস পাথের জন্য হোম কন্ট্রোলারের ইনডেক্স ফাংশনটা লোড হচ্ছে। তো আমরা তাহলে এখন যাব হচ্ছে হোম কন্ট্রোলারে। তো হোম কন্ট্রোলার থেকে দেখতে পাচ্ছি হোম কন্ট্রোলার ইন্ডেক্স ফাংশনের মধ্যে ফ্রন্ট এন্ডের মধ্যে হোমের মধ্যে হোম কন্ট্রোল এটা লোড করা আছে। তো আমরা বেসিক্যালি বাই ডিফল্ট ভিউগুলো থাকে হচ্ছে রিসোর্সের মধ্যে, ভিউ এর মধ্যে এখান থেকে, এই যে ফ্রন্ট এন্ড এর মধ্যে হোম। সো দিস ইজ দ্য হোম কন্টেন্ট। সো এই এইভাবে ভিউটা লোড হচ্ছে। এবার আমাদের নেক্সট টার্গেট হচ্ছে, ধরেন আমরা হোম পাচ্ছি, এখন আমাদের টার্গেট হচ্ছে অ্যাবাউটে ক্লিক করলে এখানে আসবে, এখানে হেডার মেনু এবং এটা ফুটার ঠিক থাকবে, মাঝখানে কন্টেন্টটা চেঞ্জ হবে। কেমন সেই কাজটা আমরা কীভাবে করতে পারি? বেসিক্যালি রিকোয়েস্টটা আসবে কোথা থেকে? এখান থেকে, এই মেনু থেকে রিকোয়েস্টটা আসবে। কিছুক্ষণ আগে কিন্তু আমরা ইউআরএল রিকোয়েস্টটা টাইপ করেছিলাম। সো এজন্য ইউআরএল রিকোয়েস্টটা টাইপ করা হচ্ছিলো, এই জন্য কিন্তু আমরা সরাসরি ওই রিকোয়েস্টটা ওখান থেকে নিয়ে এসে ওয়েব ডট পিএইচপি থেকে কাজ শুরু করেছিলাম। এবার আমার রিকোয়েস্ট আসবে হচ্ছে মেনু বাটন থেকে। তো আমাকে কিন্তু এবার মেনু বাটন থেকেই কাজ শুরু করতে হবে। মনে রাখবেন যেখান থেকে রিকোয়েস্ট আসবে সেখান থেকে আপনাকে রিকোয়েস্টের এগেনস্টে যেটা করবেন সেটা প্রসেসিং করতে হবে। তো রিকোয়েস্টটা যেহেতু এখান থেকে আসবে, এই জায়গাটা আমাকে যেতে হবে, এটা কোথায় আছে? মাস্টার ফাইলে। তো আমরা যদি লেআউটসের মধ্যে মাস্টার ফাইলে যাই, খেয়াল করেন এই যে হোম, এই যে অ্যাবাউট কথাটা দেখতে পাচ্ছি, অ্যাবাউট। ওকে, তো অ্যাবাউটের মধ্যে এখানে, অ্যাবাউটের মধ্যে এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে কিন্তু, যেহেতু রিকোয়েস্ট এখানে ক্লিক করার পর আসবে, সেখান থেকে প্রসেসিং করতে হবে। সো খেয়াল করেন এখান থেকে যাবে হচ্ছে ওয়েব ডট পিএইচপি তে। ওয়েব ডট পিএইচপি থেকে কোন কন্ট্রোলারে কোন ফাংশন লোড হবে সেটা আমরা ডিফাইন করে দেবো। সো এখানে এসে আমাকে এভাবে রিকোয়েস্টটা প্রসেসিং করতে হবে। ডাবল কার্লির মধ্যে দিতে হবে ইউআরএল, ইউআরএল এর মধ্যে আমরা এভাবে দিয়ে দিতে পারি। সো এটা হচ্ছে কি আমার বেস পাথ, বেস পাথের পরে কি থাকবে? আমি বলে দিচ্ছি এখানে অ্যাবাউট। সো বেস পাথের পরে যখন অ্যাবাউট থাকবে তখন এখানে ক্লিক করলে বেস পাথের পরে অ্যাবাউটে যাবে। এটা জিনিস খেয়াল করেন, আমি যদি এখানে রিলোড দিই, এবার যদি এখানে ক্লিক করি তাহলে কি হবে? আমার বেস পাথের পরে অ্যাবাউট লেখাটা আসবে। সে খেয়াল করেন বেস পাথের পর এখানে অ্যাবাউট লেখাটা আসছে। বাট এর জন্য আমরা কোনো মেথড, কোনো এসটিটিপি রিকোয়েস্ট কিন্তু আমরা এখান থেকে ইয়া করা হয় নাই। সো তো এর জন্য কি করতে হবে? এবার এটাকে নিয়ে যেতে হবে ওয়েব ডট পিএইচপি। এখানে এসে আমি এখানে বললাম যে লাইক ফরওয়ার্ড স্ল্যাশের পর যখন অ্যাবাউট থাকবে তখন হোম হ্যালো কন্ট্রোলারের ফাংশনটার নাম দিতে পারি আমরা অ্যাবাউট, অ্যাবাউট ফাংশনটা লোড হবে। তাহলে এবার আমরা হোম হ্যালো কন্ট্রোলারের মধ্যে এসে যদি ফাংশনটা ডেফিনেশন দিই অ্যাবাউট, এখানে এসে আমরা রিটার্ন করব ভিউ থেকে। সো এখানে এসে আমরা যদি বলে দিই রিটার্ন করবো ভিউ ফ্রন্টেন্ড, এখানে বলে দিলাম যে লাইক অ্যাবাউট, এখানে বলে দিলাম অ্যাবাউট কন্টেন্ট। ওকে, তো বেসিক্যালি এই যে ভিউয়ের পাথটা এখানে দেখিয়ে দেওয়া হয়েছে, এই পাথ অনুযায়ী কিন্তু কোনো ভিউ ফাইল নেই। কারণ খেয়াল করেন ফ্রন্ট এন্ডের মধ্যে অ্যাবাউট নামে একটা ফোল্ডারের কথা বলা হচ্ছে। তো ফ্রন্ট এন্ডের মধ্যে আমার এখানে ফোল্ডার আছে হচ্ছে একটা লাইক হোম এবং লেআউট, দুইটা ফোল্ডার আছে। ওকে, দুইটা ফোল্ডার আছে আর কিন্তু কোনো ফোল্ডার নেই। বাট তাহলে একবার একটা এরর আসার কথা যে ভিউ নট ফাউন্ড। ওকে, তো সেক্ষেত্রে কী করতে হবে আমাকে? তাহলে এখন ফ্রন্ট এন্ডের মধ্যে আমরা আর একটা ফোল্ডার তৈরি করবো, নাম দেবো অ্যাবাউট। ওকে, আমরা একটা ফোল্ডার তৈরি করে ফেললাম, এর নাম দিয়ে দিলাম অ্যাবাউট। এবার এখানে একটা সমস্যা হচ্ছে, এটাকে ডিলিট করে দিই। ওকে, সো অ্যাবাউট একটা ফোল্ডার তৈরি করলাম, অ্যাবাউটের মধ্যে অ্যাবাউট কন্টেন্ট ডট ব্লেড ডট পিএইচপি আমার একটা ফাইল থাকবে। সো আমরা একটা পিএইচপি ফাইল তৈরি করে নিচ্ছি, অ্যাবাউট কন্টেন্ট ডট ব্লেড ডট পিএইচপি। ওকে, সো এখানে কিন্তু আমার ভিউ ফাইলগুলো থাকবে। কেমন? সো এবার যদি রিলোড দিই, একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসার কথা, এখানে ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে।
তাহলে এখানে আগে প্রথমে কি করতে হবে, আমাকে আগে মাস্টারটাকে এক্সটেন্ড করতে হবে। তো আমি যদি এখানে লিখে দেই @extend মাস্টার, মাস্টার শুধু বলে দিলে হবে না, মাস্টার ফাইলটা কোথায় আছে, ফ্রন্ট এন্ড লেআউটস ডট মাস্টার এভাবে। এখন খেয়াল করেন যদি রিলোড দিই দেখবেন মেনু এবং হেডার ফুটার চলে আসছে, জাস্ট এক্সটেন্ড করে দিচ্ছে, আর কিছু করা হয়নি। এখন আমাকে প্রথমে টাইটেলটা দিতে হবে, টাইটেল কিন্তু কিছু দেওয়া হয়নি। সো আমি যদি এভাবে বলি @সেকশন @ইন্ট সেকশন @ইন্ট সেকশন ওকে। সো এবার এই সেকশনের মধ্যে আমি প্রথমে টাইটেলটা কি হবে সেটা বলে দিচ্ছি, টাইটেলটা কি হবে সেটা বলে দিচ্ছি। সো টাইটেলের মধ্যে এসে আমি বলে দিলাম যে লাইক টাইটেল অ্যাবাউট ওকে। এবং এখানে এসে আমি যদি বডিতে কি আসবে সেটা বলে দিব। সো অ্যাকচুয়ালি এখানে এসে আমি যদি বলি হবে বডি, বডি বলে দিচ্ছি। এখানে আমি বললাম যে এই সোন ট্যাগের মধ্যে দিস ইজ অ্যাবাউট কন্টেন্ট ওকে। সো নাও এবার যদি সেভ করে রিলোড দিই দেখেন দিস ইজ অ্যাবাউট কন্টেন্ট চলে আসছে। সো তাহলে আমরা আবার যদি চাচ্ছি স্টার্ট বুট স্টার্ট, এখানে ক্লিক করলে আমাদের হোম পেজ আসবে, অ্যাবাউটে ক্লিক করলে এই পেজ আসবে, সেই কাজটা। তাহলে এখানে ক্লিক করলে আমাদের বেজ ইউআরএলে যাবে। সো একজন ভিজিটর সে ডিরেক্ট ইউআরএলে অ্যাড্রেস বার এভাবে টাইপ করেও হোম পেজে আসতে পারে, আবার আমি চাচ্ছি এখানে ক্লিক করলেও এই বেজ ইউআরএলে আসবে। তো তার জন্য কী করতে হবে, রিকোয়েস্টটা এখানে ক্লিক করলে হচ্ছে। সো এই জায়গাটায় যাবো, মাস্টারে যাচ্ছি, মাস্টারে গিয়ে জায়গাটা হচ্ছে কোথায়, এই যে স্টার্ট বুট স্টার্ট। এখানে এসে আমরা জাস্ট এভাবে বলে দিলাম, এখানে এসে ইউআরএল এর মধ্যে আমরা জাস্ট ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে বেস পাথটা বলে দিলাম, কেমন। তো এবার যদি ব্রাউজারে যাই রিলোড দিই খেয়াল করেন এখানে ক্লিক করলে আমি বেস পাথে আছি এবং অ্যাবাউটে ক্লিক করলে আমি অ্যাবাউট কন্টেন্টে আছি, ঠিক আছে। তো অ্যাবাউট কন্টেন্টের মধ্যে আমরা কিভাবে কন্টেন্ট নিয়ে আসতে পারি সেগুলো বুঝতেই পারতেছেন, জাস্ট বুটস্ট্র্যাপ বা যে ফ্রেমওয়ার্ক ইউজ করেন বা নর্মাল এইচটিএমএল সিএসএস দিয়ে আপনি কন্টেন্ট রেডি করতে পারেন। ইন দ্যাট কেস সার্ভিস এবং কন্ট্যাক্ট এই পেজগুলো কিভাবে করতে হবে সেটা আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখাচ্ছি। আপনারা আই হোপ আপনারাও চেষ্টা করবেন, অথবা আমি নেক্সট টিউটোরিয়ালে আমরা এই দুটো কাজ করব ওকে। সো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।